সূরা আম্বিয়া শরীফের 107 নম্বর আয়াতে করিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে দুই একটি কথা বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়া শরীফের 107 নম্বর আয়াতের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন যে ওয়ামা আরসালনাকা হাবিব, আমি আপনাকে প্রেরণ করিনি, আমি আপনাকে পাঠাইনি, ইল্লা হা পাঠিয়েছি রহমাতুল লিল আলামিন, কায়নাতের জন্য আলামিনের জন্য রহমত করে। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন কায়নাতের রহমত করে। রহমত মানে কি? আমাদের শরীরের মধ্যে হাত আছে, আছে কি নাই? মাথা আছে, আছে কি নাই? চোখ আছে, আছে কি নাই? পা আছে, আছে কি নাই? এই মাথা হাত পা যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলোর কোনো দাম নাই যদি আমাদের রোহ না থাকে। সুবহানাল্লাহ বলেন না? রোহ না থাকলে আপনার হাতের কোনো দাম আছে? আপনার মাথার কোনো দাম আছে? আপনার চোখের কোনো দাম আছে? আপনি হাত দ্বারা হাত নড়াচড়া করছেন জান আছে বলে। সুবহানাল্লাহ বলেন না? আপনি চোখ দিয়ে দেখছেন জান আছে বলে। আপনি মাথা দিয়ে আপনি ভালো মন্দ বিচার করছেন জান আছে বলে। আপনি পা দিয়ে হাঁটছেন আপনার জান আছে বলে। আপনি হাত দিয়ে ধরছেন যে মাথা দিয়ে আপনি ভালো খারাপ, এবং পা দিয়ে চলছেন অর্থাৎ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এটা চলছে আমাদের জান থাকার কারণে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আপনার জান না থাকে, হাত আছে নাড়তে পারবেন, চোখ আছে চোখে দেখবেন, মাথা আছে মাথা দিয়ে চিন্তা করতে পারবেন, পা আছে পা দিয়ে কি আপনি হাঁটতে পারবেন? পারবেন না, কারণ আপনার যে মেন সুইচ যেটা মেন জিনিস যেটা সেটা নাই। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মানুষের জান যেভাবে, মানুষের রূহ যেভাবে তার শরীরকে কন্ট্রোল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন দুনিয়ার রহমত দুনিয়ার জান করে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জান করে আমার নবীকে পাঠিয়েছেন, যেটি আলা হযরত বলছেন, মুস্তফা জানে রহমত পেলা কো সালাম, মুস্তফা জানে রহমত পেলা কো সালাম, সময়ে ভজ মে হেদায়ত পেলা। মুস্তফা, মুস্তফা মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান আলোচকের আগমন। আমাদের আমার পর উনি করবেন, উনার পর আবার জহিরুল ইসলাম ফরিদি সাহেব। একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে। যিনি আমাদের মাহফিলের প্রধান আলোচকের আসনে ছিলেন, আপনারা হয়তো অনেকে জেনেছেন গত দুদিন আগে। আজকে যিনি প্রধান আলোচক হিসেবে এখানে আসার কথা, আমাদের একেবারে খুব ঘনিষ্ঠ একজন মানুষ, খুব কাছের একজন মানুষ, হযরত হাজ আল্লামা মাওলানা সাইফুল্লাহ হালেত আল কাদরী সাহেব। উনি যদি আজকে বেঁচে থাকতেন হয়তো এখন মাহফিলে তশরিফ আনতেন। সুন্নিয়তের একজন বড় সম্পদ আমরা হারিয়েছি। আনোয়ারা থেকে মাহফিলের উদ্দেশ্যে আগ্রাবাদ আসছিলেন, কর্ণফুলী ব্রিজের উপর মর্মান্তিক
সড়ক দুর্ঘটনায় শাহাদাত বরণ করেছেন সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মানুষের হায়াত এবং মওতের কোন গ্যারান্টি আমি যে এখানে আলোচনা করছি আপনারা শুনছেন শুনে আপনি বাড়িতে যাবেন আমি আলোচনা শেষ করে বাড়িতে যাব সেই গ্যারান্টি আমাদের অথচ মানুষ নিজের জীবনকে সাজানোর জন্য কত কিছু করে আমি আজ থেকে 30 বছর পর ওই কাজটা করব আজ থেকে 20 বছর পর ওই কাজটা করব আজ থেকে 5 বছর আমি এই কাজটা করব ঠিক না বেটি মুমিন যারা মুমিন বলে যে আমি আজ থেকে 20 বছর হিসাব কোত থেকে করব আমি তো আগামী কাল নাও আসতে পারি আলা হযরত আযীমুল বরকত ইমাম ইশকওয়াল মুহাববত ইমাম শাহ আহমদ রেজা খান ফাজল বিলভি তিনি কখনো যাকাত দেন না আমরা তো আমাদের সম্পদ যদি টাকা থাকে সেগুলোকে ব্যাংক ব্যালেন্সে রাখি কিন্তু আলা হযরত একজন জমিদারের সন্তান ছিলেন টাকা পয়সার কোনো অভাব ছিল না ঘরের ভাড়া ভাড়ার ঘর ছিল ঘর ভাড়া পেতেন অনেক টাকা এখানে পেতেন ডান হাতে পেতেন আবার ডান হাতে তিনি পাওয়ার সাথে সাথে সেই টাকাগুলো আল্লাহর রাস্তায় খরচ করতেন যাই হোক আলোচনা করছিলাম বলছিলাম যে আয়াত কারিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার জন্য রহমত করে পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলেন না আমার নবীকে যে রহমত মানে কি রকম রহমত নবী হচ্ছেন ওই যে উদাহরণ দিলাম মানুষের শরীরে রূহ না থাকলে তার হাত যেভাবে চলে না তার চোখ যেভাবে চলে না একজন মানুষ হাতের কি দাম সে তখন বুঝবে যদি তার হাত না থাকতো ঠিক না বেঠিক যার হাত নাই সে বুঝে হাতের দাম কত যার চোখ নাই সে বুঝে চোখের দাম কত যার পা নাই সে বুঝে পায়ের দাম কত ঠিক না বেঠিক এই সব অঙ্গ প্রত্যঙ্গ এগুলো চলে রোর কারণে জানের কারণে তো আমার নবী আল্লাহ বলছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন হে হাবিব আমি আপনাকে কায়নাতের জন্য রহমত তথা জান দুনিয়ার জন্য রহমতের কায়নাতের জন্য রহমত তথা জান করে পাঠিয়েছি উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ কুরআন কুরআনুল কারীমকে যদি আমরা একটু প্রশ্ন করি যে আমার নবী যে সৃষ্টি জগতের জন্য রূহ তথা জান বললে তো হবে না কোরআন কি বলে আমাদেরকে দেখতে হবে কি হবে না কোরআনুল কারীম সূরা বনী ইসরাইলের একেবারে প্রথম আয়াত আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আশ্রা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ এই আয়াত কারীমা উলামায়ে কেরামের মুখে আপনারা শুনেছেন মিরাজের ঘটনা যখন উলামায়ে কেরামরা বর্ণনা করেন এই আয়াতটা পড়েন আল্লাহ পাক বলছেন আমার নবীকে মিরাজ করিয়েছেন ঠিক না ঠিক আমার নবী যে মিরাজে গেছেন উদাহরণ দিচ্ছি আমার কথা মিরাজ নয় আমার নবীকে মিরাজ নিয়ে গিয়েছেন উম্মাহানির ঘর থেকে নবী যখন মিরাজের উদ্দেশ্যে গেলেন যে নবীজি উযু করেছেন উযুর পানিগুলো নড়াচড়া করছে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ উযু করার পর আমরা যদি উযু করি তাহলে উযু করার পরে হয়তো দুই পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পানিগুলো নড়াচড়া করে এরপরে পানিগুলো আবার স্বাভাবিক হয়ে যায় ঠিক না ঠিক আমার নবী মেরাজ গেলেন আল্লাহ পাক আমার নবীকে মেরাজ দান করেছেন আল্লাহ বলছেন লাইলাম রাতের কিছু সময়ে সামান্য সময়ে সেই সামান্য সময় সেটা ওলামায়ে কেরাম বিশেষ করে মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলছেন সামান্য সময় যেটা বলছে সেখানে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 27টি বছর মিরাজের মধ্যে কাটিয়ে ফেলেছেন এই 27 বছর পৃথিবীর কোনো নড়াচড়া ছিল না পৃথিবীর রূহ চলে গেছে নবী যখন আসমানে তখন পৃথিবী এটা স্তব্ধ ছিল পানি যেটা নড়াচড়া করছে সেটা স্তব্ধ ছিল মানুষ যে যেখানে ছিল স্তব্ধ ছিল আবার আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসছেন তখন দেখা যাচ্ছে যেটা যে জায়গায় ছিল সেই জায়গা থেকে আবার স্টার্ট হলো শুরু হলো চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক আমার নবীকে রহমত করে পাঠিয়েছেন এই রহমত আল্লাহকে আল্লাহ আমার নবীকে রহমত করে পাঠিয়েছেন
আমার নবীকে শুধু আমরা মানুষ জাতি আমরা চিনি তা নয়, আমার নবীকে গাছপালা চিনত, আমার নবীকে পশু পাখি চিনত, আমার নবীকে কাটে চিনত, আমার নবীকে উঁটে চিনত, আমার নবীর বাসা পশু পাখি যে গাছপালা চন্দ্র সূর্য আমার নবীর বাসা বুঝত। শুধু তাই নয়, আমার নবীর ইন্ডিকেট, আমার নবী যেভাবে নির্দেশ দিতেন সেভাবে চলত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীদের কিছু মৌজুদা তাকে, নবীদের কি তাকে? অনেকে নবীকে নবী স্বীকার করে না, নবীদের কিছু অলৌকিক ঘটনা, মৌজুদা মানে অলৌকিক ঘটনা। আমার নবীকে আল্লাহ অসংখ্য অলৌকিক ঘটনা দান করেছেন, সুবহানাল্লাহ বলেন না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, নবী কি নবী নয়? মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী কি না? মূসা আলাইহিস সালাম মৌজুদা ছিলেন কি ছিল না? ছিল কি ছিল না? বিশেষ করে কি ছিল? একটা লাঠি ছিল, যে লাঠিটা তিনি যখন ছেড়ে দিতেন সাপ হয়ে যেত, তিনি যখন আবার ধরতেন সেটা লাঠি হয়ে যেত। এটা মূসা আলাইহিস সালামের মৌজুদা। তো এভাবে আল্লাহ পাক নবী রাসূলদেরকে মৌজুদা দিয়েছেন, কারণ যে কাফির মুশরিক যারা তারা নবী রসুলদেরকে স্বীকার করবে না, তারা নবী রসুলকে যে রসুল হিসেবে স্বীকার করার জন্য, নবী হিসেবে স্বীকার করার জন্য ওই নবী এবং রসুলকে বিভিন্নভাবে দাবি করত, যে আপনি যদি রসুল হয়ে থাকেন তাহলে এই কাজটা করেন, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে এই কাজটা করেন। তারাও ইহুদি কাফির যারা ছিলেন, বিশেষ করে কাফির মুশরিক, তারাও আমার নবীকে বিভিন্নভাবে মৌজুদা দেখার জন্য চেয়েছিলেন। চিৎকার করে বলুন সুহান। আমার নবীর কাছে একজন আরব বেদুইন মানুষ আসলেন, গ্রাম্য লোক, গ্রাম থেকে শহর আশিকে আসে না, শিক্ষিত, আধা শিক্ষিত, কম শিক্ষিত, সাধু ভাষা জানে না। অনেক সময় দেখা যায় লেখাপড়া যদি না করলে গ্রাম থেকে কোনো মানুষ শহর আসলে সে শহরে সাধারণ মানুষ যারা, শহরের মানুষের সাথে মিশতে পারবে না, কথা বলতে জানবে না, ঠিক না বেঠিক? আরবের এক বেদুইন আমার নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে আসলেন, আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আপনাকে একটা মুজিজা দেখাতে হবে। আপনাকে কি দেখাতে হবে? ধরো আপনারা ওয়াজ না করলে ওয়াজ হবে না তো। আপনাকে কি দেখাতে হবে? একজন আরবের বেদুইনের মানুষ গ্রাম থেকে এসেছেন, আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নবী নাকি নবী নয় সেটা আমি জানি না, আমি একটা প্রশ্ন আপনাকে করব, সেই প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দিতে পারেন আমি মনে করব আপনি সত্যি আল্লাহর নবী। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মজমা, সাহাবায়ে কেরামের মজমা, সাহাবায়ে কেরাম এর বড় মজলিস, নবীজি সবার সামনে ওয়াজ করছেন, বয়ান করছেন, সে সময় ওই আরব বেদুইন আসছেন, এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি সত্যি যদি আল্লাহর নবী হন তাহলে আমি যে প্রশ্নটা করব সেই প্রশ্নের উত্তর আপনি আমাদেরকে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না? এই ইমান আমাদের আছে কি নাই? নবীজি কি আমাদের মতো সাধারণ মানুষ? নবীজিকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন কি দেই নাই? ওই ব্যক্তি আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর রাসূল সেটা আমাকে প্রমাণ করে দেখান। কি প্রমাণ করব? আমার নবীকে ওই আরব বেদুইন তার বগলের তলে একটি তলে একটি ব্যাগ সে নিয়ে আসলেন, আসার সময় প্রতিমধ্যে সেই একটি গুই সাপকে শিকার করে নিয়ে আসলেন। গুই সাপ আইবের সময় ধরলে এসছি, ওনারা কি হত বুঝতে লাগুন না? গুই সাপ কি করেন নি দে ধরিয়েন নি হত দে অন, যদি আল্লাহ নবী হইতা হন, অন যদি আল্লাহ রসুল হইতা হন, আর তৈলের ভিতরে একটা জিনিস আছে, জিনিসের নাম হয় নহর, জিনিসের নাম হয় আর তৈলের মধ্যে একটা জিনিস আছে, কি জিনিস আছে না নহর, এটা কি জিনিস আছে যদি অনে হইত ফারন দয় তৈলি মনে করছুম দনে সত্যি সত্যি আল্লাহ রসুল,
যদি আর তৈলের ভিতর কি আছেন যদি অন হইত পারন তাহলে মনে করিম অনেক সত্যি সত্যি আল্লাহ আচ্ছা আল্লাহ রাসূল পারিব কিন ফাইতো না মনের আওয়াজ হদ আল্লাহ রাসূল না পারিব পারবে কি পারবে না আমার নবী ওই তৈলের মধ্যে কি আছে সেটা বলতে পারবে অবশ্যই পারবে আমার নবী বলেন তুমি আমাকে প্রশ্ন করেছো তোমার তলে ভেতর কি আছে সেটা বলার জন্য আমি বলি তোমার তলের মধ্যে যে জিনিসটা আছে সেটা যদি আমি নবীকে নবী মানে তুমি নবী মানবে কিনা সেটা বলো তোমার তলের ভেতর কি আছে সেটা আমি বলবো না যেই জিনিসটা আছে যেই প্রাণীটা আছে সেই প্রাণী যদি আমি নবীকে সাক্ষ্য দেয় আমি নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে স্বীকার করে তাহলে তুমি আমাকে নবী মানবে কিনা বলো উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ তিনি বলছেন এটা তো আমার জন্য আরো ভালো কথা আমি তো জানি আমার এই তলের মধ্যে কি আছে আর সেই জিনিসটা যে প্রাণীটা আছে যে জিনিসটা আছে সেটা তো জীবনও কথা বলতে পারবে না আমি তো জানি এখানে কি আছে সেই জিনিসটা যদি আপনাকে যদি নবী বলে স্বীকার করে তাহলে তো এটা আরো আমার জন্য ভালো তখন আমার নবী বললেন তোমার তলেটা নিচে রাখো তলে যখন রাখছে ওই তলেটা খুলতে বলছে কুলো কুলার পরে দেখা যায় সেখানে একটা গুই সাপ ওই গুই সাপকে নবী বলে হে গুই সাপ তুমি আমাকে চিনো কিনা সেই গুই সাপ আরবি ভাষায় সুস্পষ্ট ভাবে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিশ্চয় নিশ্চয় আল্লাহর রাসূল গুই সাপ যখন সাক্ষ্য দিল তখন ওই আরব বেদুইন সে আর স্থির থাকতে পারলো না সে বলতে লাগলো হাই 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 আমরা তো মানুষ জাতি আমাদেরকে আল্লাহ আকল দিয়েছেন জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এই নিরহ প্রাণী এই গুই সাপ যেটা কথা বলতে পারে না যার কোন আকল বিবেক বুদ্ধি কিছু নাই কিন্তু এই গুই সাপ কিভাবে নবীকে চিনল এবং কিভাবে নবীর সাথে আরবিতে কথা বলল নিঃসন্দেহে আমিও সাক্ষ্য দিলাম আমিও সাক্ষ্য দিলাম আমিও সাক্ষ্য দিলাম আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ সালাতুন নিয়াম গুই সাহেব যখন সাক্ষ্য দিল এটা দেখে ওই আরব বেদুন আশ্চর্য হয়ে গেলেন ওই আরব বেদুন বলতে লাগলেন ওমা একটা প্রাণী হয়ে নবীকে চিনেছে আর আমি মানুষ হয়ে কেন চিনব না তিনি সাথে সাথেই নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন তিনি বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ তাহলে গুই সাপ আমার নবীকে চিনেছেন কিনা আরো আসতে বলেন চিনেছেন এখন আসেন গাছে নবীকে চিনেছেন কিনা সেটা একটা প্রমাণ লাগবে কি লাগবে না আমরা বলি না গাছে শিল্ল পাছে শিল্ল শিল্ল বনের হরিণি শিল্ল বনের হরিণি মানব হয়ে জন্ম নিলে নবীজিকে চিনলে না আল্লাহুম্মা মোহাম্মদ নবিয়ানা শফিয়ানা মা অন্যরা কি আল্লাহ বুঝছই না অন এদুকম মানুষ দুরুশের আওয়াজ যেত ছোট হইলে নবীর আশেক দাবি করি কি গণ্য করি আরা নবীর আশেক দাবি করি না অন্যরা দুজনে আত্মল্লাহ গণ্য করেন আরা নবীর আশেক দাবি করি কি নগরি তো নবীর আশেক যদি দাবি করি তাহি তাহলে নবীর দুরুদ শরীফের আওয়াজ হইলে অন্য করিব না গাছে চিনল বাসে চিনল চিনল বনের হরিণি চিনল বনের হরিণি মানব কুলে জন্ম নিয়ে নবীজিকে চিনলাম না আল্লাহুম্মা
बड़ी बड़ी करो तुमी सेई बड़ी तो तुमार नाय सेई बड़ी तो तुमार नाय कबर होबे तुमार बड़ी माटी होबे बिछाना अल्लाहुम्मा नबियाना शफियाना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ले एहन गासर होता हूँ निवेदन एक जन ताओ ग्रामेर एक जन मानुष अमार नबीर दरबार आसलेन या रसूलल्लाह या हबीबल्लाह আমার মন চায় আমি আপনি নবীর উপর ঈমান আনব আমার মন বলে আমার মন চায় আমি আপনি নবীর উপর ঈমান আনব কিন্তু ঈমান আনার আগে আমার একটা বিষয় জানার ইচ্ছা আছে আপনি কি সত্যিকারের অর্থে নবী নাকি নবী নয় সেটা একটা পরীক্ষা করব চিৎকার করে বলুন সুবহানাল্লাহ গভীর মনোযোগ নবীজিকে বলছেন যে আমি আপনার কাছে ঈমান আনতে চাই কিন্তু আমার মন চাচ্ছে আপনি কি সত্যিকার অর্থে নবী নাকি নবী নয় সেটা একটা পরীক্ষা করার জন্য আমার মন বলছে তখন আমার নবীজি বলছেন তুমি কি পরীক্ষা করার করো আচ্ছা নবীজিকে পরীক্ষা করলে নবীজি কি পরীক্ষা ফেল করবেন না আরো আস্তে বলেন না না যে পরীক্ষা ফেল করবে সে পরীক্ষাকে ভয় পায় আমার নবীকে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে পরীক্ষা করব তখন আমার নবী বলেন হ্যাঁ করো কি পরীক্ষা তুমি করতে চাও আমাকে কি প্রমাণ দিতে হবে আমি যে নবী সেটা প্রমাণ করার জন্য তখন ওই ব্যক্তি আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে সত্যিকার অর্থে আল্লাহর নবী আপনাকে একটা প্রমাণ দিতে হবে আর সেই প্রমাণ হচ্ছে সামনে যে গাছ দেখা যাচ্ছে ওই গাছকে বলতে হবে আপনার সামনে চলে আসার জন্য আচ্ছা আরা যদি কিভাবে শর্ত দিচ্ছেন দেখেন কেমন শর্ত নবীজিকে দিচ্ছেন যে গাছ এটাকে আপনার সামনে আনতে হবে যদি আনতে পারেন মনে করবো আপনি নবী আর যদি আনতে না পারেন মনে করবো আপনি নবী নয় আমার নবী বললেন তুমি আমাকে পরীক্ষা করার জন্য যখন বলছো তাহলে আমাকে অবশ্যই দেখাতে হবে অবশ্যই কি করতে হবে আমার নবী ওই লোকটিকে বললেন তুমি যাও ওই গাছের কাছে যাও গাছের কাছে গিয়ে তুমি বলো হে গাছ তোমাকে নবী ডাকে তুমি গাছের কাছে গিয়ে বলো যে ওই গাছ তোমাকে কে ডাকে এই কথা তুমি গাছের সামনে গিয়ে বলো ওই ব্যক্তি যখন গাছের সামনে গেল গাছকে বলতে লাগলো তোমাকে নবী ডাকে এই কথা বলতে দেরি গাছ একবার ডান দিকে কাত হয় আর একবার বাম দিকে কাত হয়ে নিচে যে শিকড় আছে ওই শিকড় গুলো সহ নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল এটা তো বললাম গাছ প্রাণ আছে এরকম গাছ এটা কি শেয়ার বলেন না এটা কি আচ্ছা শেয়ার ক্ষত হইতে পারে না হাঁটিতে পারিব না এখন আসেন কাঠ কিভাবে আমার নবীকে মহব্বত করে আমার নবীর বিরহে কিভাবে জ্বলে আমার নবী মসজিদে নবীর মধ্যে মিম্বরে খুতবা দিতেন ঠিক নবী ঠিক খুতবা একজন মহিলা আসলেন দেখলেন নবীজি একটি খেজুর গাছের সাথে ঠেস লাগিয়ে খুতবা দেন তখন ওই মহিলার কাছে বড় মায়া হলো বড় দয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে খেজুরের গাছের সাথে টেস দিয়ে আপনি খুতবা দেন আমার খুব কষ্ট লাগে আপনি নবী বেতাপান কষ্ট অনুভব করেন আমি আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি একটা সুন্দর থেকে আপনার জন্য মিম্বর বানিয়ে আনব যেমন কথা তেমন কাজ একটা মিম্বর বানিয়ে নিয়ে আসলেন নতুন মিম্বরে নবীজি উঠবেন
নবীজি নতুন মিম্বরে উঠে খুতবা দিবেন, নবীজি দাঁড়ালেন খুতবা দিচ্ছেন খুতবা দিচ্ছেন, আর ওদিকে যে খেজুর গাছ যে কাঠের উপর কাঠের সাথে হেলান দিয়ে নবীজি খুতবা দিতেন, ওই কাঠটা নবীজিকে না পেয়ে কান্না শুরু করে দিলেন। উস্তুনে খান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম, বলেন যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, রহমতে আলাম ওই নবীজির গাম, বলেন সাহাবীরা রহমতে আলাম নূরে মুজাসাম, রহমতে আলাম নূরে মুজাসাম, সাহাবীরা আথর বানাই, বলেন সাহাবীরা আথর বানাই। আমার নবী যখন নতুন মিম্বর আরোহণ করলেন কোথায়, কথা কি মনে আছে নবীজি কোথায় উঠলেন? আপনাদের কথাবার্তায় মনে হচ্ছে মনোযোগ নাই, মনোযোগ আসেনি, জোরে বলেন আসেনি, মাহফিলে আসবেন মনোযোগ দিবেন না, যাওয়ার সময় কিছু তবরুক নিয়ে যাবেন এটা নয়, মাহফিলে আসছেন সওয়াবের নিয়তে কিছু একটা শিখবেন, এখানে আসছেন একটা মাসালা শিখলেন, 60 রাকাত নফল নামাজের চেয়ে সওয়াব বেশি পাবেন। আমার নবী বলেন ওই মিম্বর নতুন মিম্বর যখন আমি আরোহণ করলাম, আমি যখন নতুন মিম্বরে উঠলাম, আমি দেখতে পেলাম ওই কাঠটা ওই প্রাণহীন যার কোনো প্রাণ নাই যে কাঠ, ওই খেজুরের কাঠটা সে এমন জোরে জোরে চিৎকার করে কান্না করতে লাগলো, মনে হচ্ছে একজন শিশু যেভাবে তার মায়ের জন্য কান্না করে, মায়ের জন্য যেভাবে শিশু কান্না করে ওই কাঠটা সেভাবে কান্না করতে লাগলো। আমার নবী মিম্বর থেকে নেমে গেলেন, আমার নবী যখন নেমে ওই কাঠের কাঠের উপর যখন হাত রাখলেন সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেল। নবীজি জিজ্ঞাসা করলেন কেন তুমি কাঁদছো, তখন ওই কাঠ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নতুন মিম্বর পেয়েছেন, নতুন মিম্বরে আরোহণ করেছেন, আমাকে আর ব্যবহার করছেন না, আমার সাথে আটেস দিয়ে খুতবা পড়ছেন না, এটার বিরহ আমি সহ্য করতে পারি না, এটার বিরহ সহ্য করতে না পেরে আমি কান্না করছি। তাহলে কাঠ নবীর শ্রেণী নসিনে মুমান আমাদের শ্রেণী নসিনে, গাছে চিনে কি চিনে না, বাসে চিনে কি চিনে না? এবার আসুন, এবার আসুন ওট, ইবো খুব সালাক প্রাণী ঠিক না বেটি, ওটা হত হইতে পারে, হত হইতে পারে না, ওটা কি হত হইতে পারে না, আহল জ্ঞান আছে না, বুদ্ধি আছে না, ওই ওট নিরহ প্রাণী। আমার নবীর কাছে একজন সাহাবী আসলেন, এই কথাগুলো কোথায় আছে, সবগুলো হাদিসের মধ্যে আছে, হাসায়েসুল কোবরা কিতাব, যেই কিতাবের মধ্যে আমার নবীজির মৌজুদার কথা বর্ণনা করেছেন ওই কিতাবের মধ্যে এই রেফারেন্সগুলো সব আছে। একটি ওট আমার নবীর দরবারে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার একটি উট আছে, ওই উটটা এত বেশি দুষ্টুমি করছে, আমরা কেউ তাকে ধরতে পারছি না, আমরা কেউ তাকে বাঁধতে পারছি না, উট এটা বেশি দুষ্টুমি করছে, উট এটা বেশি আমাদের সাথে একেবারে বেশি দুষ্টুমি করছে, আমরা সেই উটকে এত চেষ্টা করছি, সেই উটের গলায় রশি পরাতে পারছি না, সেই উটকে আমরা বাঁধতে পারছি না। এই কথা যখন বললেন আমার নবী বললেন কই আমাকে একটু নিয়ে চলো, আমার নবী আসলেন, সাহাবায়ে কেরাম কেউ কেউ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ সামনে যাবেন না, যদি সামনে যান উট এটা বেশি রাগ
রাগান্বিত অবস্থায় আছে, সামনে গেলে হয়তো আক্রমণ করবে। আমার নবী বলেন, তোমরা দেখো কি করে। আমার নবী যখন ওই উটের সামনে গেল, ওই উটটা যে উট একটু আগেও মালিক সহ আরো অনেকে চেষ্টা করে বাঁচতে পারে নাই, সেই উটটা আমার নবীর কদমে লুটে পড়েছে, লুটে পড়েছে এবং আমার নবীকে সিজদা করেছে। এটা দেখে হযরত সিদ্দিক আকবর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা অবুজ প্রাণী, নিরহ প্রাণী, কোনো বুদ্ধি নাই, বিবেক নাই, এই প্রাণী যদি আপনি নবীকে চিনে, আপনি নবীকে যদি সম্মান করে, আপনি নবীকে যদি তাজিম করে, আপনি নবীকে যদি মহব্বত করে, আপনি নবীকে মহব্বত করে সিজদা করেছে, উট যেহেতু একটি নিরহ প্রাণী, নিরহ প্রাণী হওয়ার পরেও আপনাকে যেভাবে সম্মান করলো, আমরা তো মানুষ, আপনি অনুমতি দিন আমরাও আপনাকে সিজদা করব। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই নিরহ একটা প্রাণী আপনাকে যেভাবে সম্মান করলো, সিজদা করলো, তা আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা তো মানুষ, আমাদের তো আকল আছে, আমাদের তো বিবেক আছে, আমাদের তো বুদ্ধি আছে, আমরা তো আপনাকে আরো বেশি কি করতে পারবো, সম্মান করতে পারবো, আপনি আমাদেরকে সিজদা করার অনুমতি দিন। তখন আমার নবী বলছেন, না, সিজদা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে, আরো আস্তে বলেন, যাবে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে, সিজদার মালিককে। আমার নবী বলেন, না, সিজদা করার অনুমতি নাই, যদি আল্লাহ ছাড়া কাউকে আমি যদি সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীর সিজদা করো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, এখন আইও তাহলে ওটো চিনি না, ওট নবীকে চিনেছেন কিনা, গাছও কাটেও, এবার আসুন হরিণী, হরিণী নবীকে চিনতে পেরেছেন কিনা একটু দেখতে হবে না। আমার নবী একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, হঠাৎ করে একটা আওয়াজ শুনলেন, নবীজি পিছনের দিকে ফিরে দেখেন, দেখা যায় কোনো মানুষজন নাই, আবার নবীজি সামনের দিকে হাঁটতে লাগলেন, আবার দেখা যায় কিছুক্ষণ পর আর একটি আওয়াজ, নবীজি আবার পিছনের দিকে তাকালেন, দেখলেন আবার কিছুই নাই, যখন নবীজি আবার পিছনের দিকে তাকালেন, দেখতে পেলেন কোনো মানুষজন নাই, কিন্তু একটি হরিণী, হরিণ আমার নবীকে অভিযোগ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি হরিণ, আমার দুটি বাচ্চা ওই পাহাড়ের নিচে আছে, একজন শিকারী আমাকে ধরে রেখেছে, কিন্তু আমার দুই যে শিশু আছে, আমার দুই যে শিশু আছে, তাদেরকে দুধ পান করানোর জন্য আমাকে যেতে হবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ওই হরিণী আমার নবীকে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই শিকারী ধরে এখানে বন্ধ করে রেখেছে, বন্দি করে রেখেছে, কিন্তু পাহাড়ের মধ্যে আমার দুটি শিশু বাচ্চা আছে, তাদেরকে দুধ খাওয়াতে হবে। সুবহানাল্লাহ বলেন না, হরিণ কার সাথে কথা বলছে, কার সাথে, নবীর সাথে, নবী কি হরিণের ভাষা বুঝবে, বুঝবে কি বুঝবে না, সে জ্ঞান দিয়েছেন কে, শুধু হরিণ নয়, সমস্ত সৃষ্টি জগতের সমস্ত ভাষা আমার নবী বুঝেন, শুধু বুঝেন তা নয়, মনের খবরও জানেন, নামাতের মনের খবরও জানেন, আপনার মনে কি আছে আমি জানি না, বলেন না আমি জানি, আপনার মনে কি আছে আমি জানি না, আমার মনে কি আছে আপনি জানেন না, কিন্তু আমার নবী শুধু সমস্ত সৃষ্টি জগতের ভাষা বুঝতেন তা নয়, সৃষ্টি জগতের মনে কি চাচ্ছে সেটাও বুঝতেন। একদিন আমার নবী রহমতুল্লিল আলামিন নূরানি দরবারের মধ্যে বসা অবস্থায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি বললাম, আবু হুরায়রা, তিনি একজন বড় রাবি ছিলেন, হাদিসের রাবির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাবি হচ্ছেন তিনি, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে সব সময় আমার নবীর দরবারে পড়ে থাকতেন, পেলে কেতেন না, পেলে কেতেন না,
তিনি আমার নবীর দরবারে আসলেন, আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি দিয়েছেন? সালাম দিয়েছেন। নবীজি মুস্কে হাসলেন, নবীজি বলতে লাগলেন যে আবু হুরায়রা তুমি আমাকে সালাম দিয়েছো? নয় নয় নয়, সালামের মাধ্যমে তুমি আমাকে জানিয়েছো তোমার কোদা লেগেছে। সালামের মাধ্যমে তুমি আমাকে জানিয়েছো তোমার কোদা লেগেছে। নবীজি একটু পরে, নবীজি বলছো অপেক্ষা করো, নবীজি জানে কি জানে না, বলছো একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পর একজন ব্যক্তি আসলেন আমার নবীর দরবারে একটা দুধের পেয়ালা নিয়ে। নমতের কিসের পেয়ালা? দুধের পেয়ালা নিয়ে আসলেন। দুধের পেয়ালা নিয়ে আসার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরায়রা, এই দুধের পেয়ালাটা নাও। নিয়ে এখানে আসহাবে সুফা 72 জন, মতান্তরে 82 জন, যে তোমরা সবাই এই দুধের মধ্যে, এই পেয়ালার মধ্যে যে দুধ আছে সেগুলো খাও। আবু হুরায়রা তিনি আশ্চর্য হলেন, তিনি বলতে লাগলেন সামান্য দুধ একজন খাইতে হবে না, দেখা যায় 82 জনকে নবীজি খাইতে বলেন, কিন্তু সেটা নবীজির মুখের কথা, নবীজি যে কথা বলে সেটা বলতে দেরি হতে দেরি। আমার নবী বলেন, যাও যাও আসহাবে সুফার মধ্যে যারা যারা আছে তাদেরকে দাও দুধ, এটা তোমরা পিলাও, দুধ খাও, তোমরা দুধ পান করো। হযরত আবু হুরায়রা ওই দুধগুলো নিয়ে, এক বাটি দুধ, দুধগুলো নিয়ে 82 জন সবাইকে ফ্যাট ফুরে খাওয়ানোর পরে দেখা যায় আবার যেই দুধ ছিল সেই দুধ আছে। তাহলে নবীজি শুধু ভাষা বুঝেন তা নয়, অবস্থাও বুঝতে পারেন, মনের আকৃতি, মনের অবস্থা, মনে কি চাচ্ছে সেটাও নবীজি জানেন। ঠিক না? ঠিক। ওই হরিণী আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে দুটি বাচ্চা আছে সেই বাচ্চা দুটি উপোষ, অনেকক্ষণ পর্যন্ত আমি এখানে বন্দী অবস্থায় আছি, যে আমি যদি তাদেরকে দুধ খাওয়াতে না পারি হয়তো তারা মরে যাবে, না হয় বনের জঙ্গলের যে অন্য কোন প্রাণী এসে তাদেরকে কে ফেলবে। আপনি আমাকে এই শিকারী অবস্থা থেকে, এই বন্দি অবস্থা থেকে আপনি আমাকে একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন, আমি আপনার সাথে ওয়াদা দিচ্ছি, আমি যাব গিয়ে আমার ওই বাচ্চা দুটিকে দুধ পান করিয়ে আবার আপনার কাছে চলে আসব। হরিণা কথা বলছে, আপনি একটু আমাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন, আমি যাব গিয়ে আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করিয়ে আবার চলে আসব। এই কথা যখন বলছেন তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই হরিণীটাকে ছেড়ে দিলেন। নবীজি কি দিলেন? একটা আওয়াজ করতে হবে। নবীজি কি দিলেন? শিকারে যিনি, তিনি শিকার করে কষ্ট করে আসছেন, তিনি তার গুম চলে আসলো, তিনি ঘুমের মধ্যে আছেন, ঘুম থেকে যখন উঠছে দেখছে তার হরিণটা নাই, নবীজি সেখানে বসা। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কিছু প্রয়োজন হবে, আপনি কেন এখানে বসে আছেন? তখন আমার নবী বলেন, এই এখানে যে একটা হরিণী ছিল সেই হরিণ নিশ্চয় তুমি শিকার করেছ? তিনি বলেন, হ্যাঁ আমি শিকার করেছি। তখন ওই হরিণী আমার নবীকে ওই শিকারী বলেন যে হ্যাঁ ওইটা তো আমি শিকার করেছিলাম। তখন আমার নবী বলে, আমি ওই হরিণকে ছেড়ে দিয়েছি, ওই হরিণ আমার সাথে ওয়াদা করেছে সে তার বাচ্চাদেরকে দুধ পান করিয়ে আবার ফিরে আসবে। ওই শিকারী, তিনি আশ্চর্য হয়ে গেলেন, শিকারী বলতে লাগলেন, হরিণ কিভাবে মানুষের সাথে ওয়াদা করতে পারে, এটা তো একটা নিরহ প্রাণী, সে তো চলে গেছে আর কখনো আসবে না। তখন আমার নবী বলেন, ওই হরিণী যদি না আসে তাহলে আমি কথা দিচ্ছি তোমাকে আমি হরিণের বিনিময় দেব, বদলা দেব। এই কথা বলতে বলতে দেখা যায় ওইদিকে হরিণীটিরা, ওই হরিণীটি আবার চলে আসতে লাগলো। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল হাজ আল্লামা আবু ইউসুফ তাহিরি মুদাজ্জিলুল আলিম। ওই হরিণীটি আমার নবীকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকবেন, আমি যাব আর আসব। তো শিকারী ঘুম থেকে উঠে তিনি বলতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হরিণ আপনি ছেড়ে দিয়েছেন, হরিণী
চলে গেছে আর আপনি বলতেছেন খরিনিটা আবার আসবে। যখন দেখলেন ওই হরিণটা আবার ফেরত আসলো, ফিরে আসলো, এটা দেখে শিকারি আশ্চর্য হয়ে গেল। শিকারি বলতে লাগলো, আল্লাহ আমরা কি করছি, আমরা মানুষ হয়ে নবীকে চিনতে পারি নাই, এই প্রাণী হরিণ হয়ে সে নবীর সাথে ওয়াদা করেছে, ওয়াদা রক্ষা করার জন্য নবীকে যে ওই শিকারির কাছ থেকে রক্ষা করার জন্য আবার ফেরত চলে এসেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওই হরিণ, ওই হরিণটি যে নবীর সাথে ওয়াদা করে গেছেন, কি করে গেছেন, কি করে গেছেন, ওয়াদা করে গেছেন, ওয়াদা করে যাওয়ার কারণে হরিণটা আবার ফেরত আসলেন। বলতে চাচ্ছিলাম গাছও নবীকে চিনে, হরিণ নবীকে চিনে, উট নবীকে চিনে, গুইসাপ নবীকে চিনে, পাহাড় নবীকে চিনে, নবীকে তাজিম করে, নবীকে সম্মান করে, নবীকে শ্রদ্ধা করে, নবীকে চিনে, নবীকে সম্মান করে। শু তাই নয়, আমার নবীকে কায়নাতের সমস্ত সৃষ্টি আমার নবীকে চিনে। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। শু তাই নয়, আমার নবীর যারা গোলাম, আমার নবীর যারা আদর্শ অনুসরণ করে, আমার নবীকে যারা মানে, আমার নবীকে যারা তাজিম করে, নবীজির কথা মোতাবেক যারা তাদের জীবন পরিচালনা করে, তাদেরকেও বনের প্রাণীরা পর্যন্ত সম্মান করে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একটি ছোট্ট ঘটনা বলবো আলোচনা একেবারে শেষের পথে। আমার নবীর সাহাবী হযরতে সফিনা, তিনি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য যাচ্ছিলেন, হঠাৎ করে পথ ভুলে তিনি জঙ্গলে প্রবেশ করে ফেললেন। তিনি যাচ্ছেন যুদ্ধের সৈন্যদলের সাথে অংশগ্রহণ করার জন্য, হঠাৎ পথ ভুলে রাস্তা ভুল করে তিনি জঙ্গলে ঢুকে পড়লেন। সামনে তার সামনে একটা পড়ল, একটা সিংহ। কি পড়ল, আপনি যাচ্ছেন যদি সামনে একটা বাঘ পড়ে, সামনে একটা সিংহ পড়ে, ভয় পাবেন কি পাবেন না? হযরত সুফিনা তিনি যখন জঙ্গল দিয়ে যাচ্ছিলেন, সামনে হঠাৎ একটি সিংহ যখন তার সামনে আসলো, ওই সিংহকে হযরত সুফিনা বলেন যে ইয়া আবাল হারেস, হে সিংহ তুমি কি জানো আমি কে? আনা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। ওই সিংহ যখন সামনে পড়ল, তখন আমার নবীর সাহাবী হযরত সুফিনা তিনি বলতে লাগলেন যে যে আমাকে চিনো কিনা, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি হলাম নবীর গোলাম। কাকে বলছো রে সিংহকে, কাকে? হযরত সুফিনা সিংহকে বলছে, হে সিংহ তুমি কাকে কাওয়ার জন্য আসছো, কার সামনে দাঁড়িয়েছো? আমি সাধারণ কোনো মানুষ নই, আমি হলাম নবীর গোলাম। এই কথা বলতে দেরি সিংহ এটা কুকুরের মতো হাবুতুবু হয়ে সামনে চলে আসলো। সুতাই নয়, সিংহ এটা ওই নবীর গোলাম হযরত সুফিনাকে বনের মধ্যে অন্যান্য প্রাণী যেগুলো আছে তাদের থেকে মুক্ত করে বনকে পার করে দিলেন। সিংহ এটা হযরত সুফিনাকে নিয়ে যাচ্ছেন, এদিক থেকে একটা আওয়াজ আসে, সেদিকে দূর মারে, এই খবরদার আমি তার সাথে আছি, যাকে তোমরা খাওয়ার জন্য আওয়াজ দিচ্ছ তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন নবীজি রহমতুল্লিল আলমিনের গোলাম। নবীর পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পদ দেখালে নাই কোন বাবনা, বনের সিংহ পদ দেখালে নাই কোন বাবনা, ইহফর জগত যার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই, জোরে, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, দোজাহানে কি যে হবে আমার পরিচয়, জোরে, দোজাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য
কিছুই নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। হযরত সফিনা যখন নবীর গোলাম পরিচয় দিয়েছেন, নবীর গোলাম পরিচয় দেওয়ার কারণে সেই সিংহ অন্যান্য বাঘ থেকে সিংহ থেকে তাকে বাঁচিয়ে রাস্তা পার করে দিয়েছেন। এজন্য নবীর গোলাম হতে কি হবে, হবে কি হবে না, সত্যিকারের অর্থে যদি নবীর গোলাম যদি আমরা বলতে পারি, নবীর গোলাম যদি আমরা হতে পারি, শুধু দুনিয়া নয় আখিরাতের মধ্যে আমাদের কোনো টেনশনের কোনো কারণ থাকবে। আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সা কিয়ামত কখন হবে? তখন নবীজি বলছেন যে তুমি আমাকে কিয়ামতের কথা বলেছো, ওমা আদাতালাহা, কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে? কালকে যদি কিয়ামত হয়ে যায় তুমি সেখানে আল্লাহকে এমন কি জিনিস দেখাবে, এমন কি আমল দেখাবে তুমি পার পেয়ে যাবে। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে বেশি নামাজ নাই, আমার কাছে বেশি রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোন ইবাদত বন্দেগী নাই, আমার কাছে একটা জিনিস আছে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, নিশ্চয় আমি আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, আরো আস্তে বলতে হবে। তিনি বলছেন যে তুমি কিয়ামতের কথা আমাকে জিজ্ঞাসা করেছো, কিয়ামত কখন হবে? আমি যদি তোমাকে পাল্টা একটা প্রশ্ন করি, কালকে যদি কিয়ামত হয়ে যায় কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে, তোমার কি বেশি নামাজ আছে, তোমার কি রোজা আছে, তোমার কি হজ আছে, তোমার কি যাকাত আছে, যেগুলোর মাধ্যমে তুমি পার পেয়ে যাবে। আমরা কখনো যে আমরা যত ইবাদত বন্দি করি না কেন, ইবাদতের কারণে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, কথা বলেন ঠিক না ভাই? ঠিক, যে আমি ইবাদত করছি, আমি ইবাদত করছি, ইবাদতের বিনিময়ে কেউ জান্নাতে যেতে পারবো? আরো জোরে বলেন না, কেউ জান্নাতে যেতে পারবো? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আল্লাহ বনী ইসরাইল একজন মানুষ যিনি 500 বছর শুধু ইবাদত বন্দি করেছেন, আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, এই মানুষকে, এই আমার এই বান্দাকে আমার দয়া দিয়ে, আমার রহমত দিয়ে তাকে বেহেশতে নিয়ে যাও। তখন ওই মানুষ বলবে, আল্লাহ তোমার রহমত কেন, আমি তো ইবাদত করেছি, আমি তো 500 বছর ইবাদত করেছি, আমি তোমার রহমতের বিনিময়ে নয়, আমি ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাই, আমি যে রহমতের বিনিময়ে নয়, আমি তোমার রহমত নিতে চাই না, আমি যে ইবাদত করেছি ইবাদতের বিনিময়ে চাই, ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই, চিৎকার করে বলুন না, নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা ওই মানুষকে আবার জাহান্নামে নিয়ে যাও। যখন আল্লাহ প্রথম বলছেন আমার রহমত দিয়ে তাকে জান্নাতে নিয়ে যাও, সে বলছে তোমার রহমত কেন আল্লাহ, আমি ইবাদত করেছি সেগুলোর বিনিময়ে কয়, আমি ইবাদত করেছি ইবাদতের বিনিময়ে আমাকে জান্নাত দাও। এই কথা যখন বলছে, আল্লাহ আবার ফেরেশতাদেরকে অর্ডার করছেন, হে আমার ফেরেশতারা, তোমরা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন, তিনি বলতে লাগলেন, আল্লাহ তুমি প্রথমে বললা তোমার রহমত দিয়ে আমাকে ব্যস্তে নিয়ে যাওয়ার জন্য, এখন বলছো আবার জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, এটার কারণ কি? তখন আল্লাহ বলেন যে, হে আমার বান্দা, তুমি ইবাদতের বিনিময়ে চাচ্ছ, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া পর্যন্ত তোমরা আদায় করতে পারো না। তোমাকে আমি চোখ দিয়েছি, কি দিয়েছি? প্রথমে বলেছিলাম চোখ, নাক, দাঁত, হাত, মাথা, এগুলো সব সব এক একটা নিয়ামত, ঠিক না বেটি? আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমি তোমাকে যে চোখ দিয়েছি সেই চোখের চোখের যদি শুকরিয়া আদায় করতে হয় তোমাকে 500 বছর ইবাদত করতে হবে, মাথা দিয়েছি মাথার যদি শুকরিয়া আদায় করতে হয় 500 বছর ইবাদত করতে হবে, হাত দিয়েছি যদি হাতের শুকরিয়া আদায় করতে হয় আরও 500 বছর ইবাদত করতে হবে, পা দিয়েছি এটার যদি শুকরিয়া আদায় করতে হয় আরও 500 বছর করতে হবে, এভাবে যদি 500 বছর হিসাব করা হয় তাহলে তুমি জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করতে পারো না। আমি তোমার ইবাদতের বিনিময়ে যদি জান্নাত দিতে চাই তাহলে আমি তোমাকে জান্নাত দিতে পারছি না, তুমি জাহান্নামে চলে যাও। ওই বান্দা আল্লাহর কাছে আবার ক্ষমা প্রার্থনা করলেন, আল্লাহ ভুল হয়ে গেছে, হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তোমার দয়া ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, তোমার দয়ার কারণে আমাদের জান্নাতের ঠিকানা হবে, তোমার দয়া ছাড়া জান্নাত হবে না, আমাকে তুমি দয়া করে জান্নাতে দিয়ে দাও। এই জন্য জান্নাতের যে আমরা আশা করি, ঠিক না ভাই? ঠিক, জান্নাতে যেতে চাই কি চাই না, হাত তুলে বলেন চাই কি চাই না? আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না?
যদি জান্নাত আমরা যেতে চাই তাহলে কি করতে হবে? নবীজির আদর্শ অনুসরণ করতে হবে, ঠিক না? ঠিক। ওই সাহাবী আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে কিয়ামত কখন হবে? তো নবীজি বললেন, কিয়ামত যদি কালকে হয়ে যায় তোমার এমন কি আছে যেটার বিনিময়ে তুমি জান্নাতে যেতে পারবে? তখন ওই সাহাবী আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বেশি নামাজ নাই, আমার তো বেশি রোজা নাই, আমার তো বেশি হজ নাই, আমার তো বেশি যাকাত নাই, হ্যাঁ আমার কাছে একটা জিনিস আছে, আমি আমার প্রাণের চেয়েও আমি আল্লাহর রসুল এবং আল্লাহকে বেশি ভালোবাসি। ইন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার প্রাণের চেয়েও আমার নবীকে এবং আমার রসুলকে বেশি, আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসি। এই কথা যখন বললেন আমার নবী বললেন, আনতা মা মান আহবাবতা, কিয়ামতের ময়দানে তুমি তার সাথে থাকবে যাকে তুমি বেশি মহব্বত করো। এই জন্য আমাদের শায়েরা বলে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করো না তোমার কবরে হাসরে কি হবে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করো না তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে। তুমি তো দিয়ে দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত, তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি, করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার। আমি শেষ করে দিচ্ছি, কবর এবং হাসরে যদি আমরা আমাদের মুক্তির ঠিকানা নিশ্চিত করতে চাই আমাদেরকে দয়াল নবী রহমতুল্লিল আলামিনের আদর্শ অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? নবীর আদর্শ অনুসরণ ছাড়া কবর এবং হাসরে কারো মুক্তি? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আজকের মাহফিলকে কবুল করুন, আমাদের হাজিরকে কবুল করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।